গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। এই দেখো আমি ভোরবেলা উঠে গেছি, এও সাথে উঠে গেছে। এ বাবা সাথে সাথে ঘুরছিল, ওর বাবা হাত পা, ওর বাবা ছ্যান ট্যান করে চলে গেছে। ওর বাবা যখন যাচ্ছিল তখন ভিডিও করতে ভুলে গেছি। তো এই দেখো এখন ছোটটারে তো উঠেছি, এখন বড়টারে উঠাবো। এখন এদের কিছু একটা খাইয়ে দিই, ব্রাশ ট্রাশ করে। আমি এখন ব্রাশ ট্রাশ করে নিই, আমার এখনো রান্না হচ্ছে। চলো আমি একটু বাইরেটা দেখিয়ে দিই, আর আমার গাছগুলো কেমন আছে, আগের গাছগুলো না, এই আগের গাছগুলো একটু বড় হয়েছিল, নিচে লাগিয়েছিলাম। আমাদের আজকে খুব হাওয়া দিয়েছে, খুব হাওয়া দিয়েছে, দেখো কিরকম নাচ। আমার বাসন পড়ে যাচ্ছে, ওই যে বাটি পড়ে গেছে, বাবাকে দিয়ে তোলাতে হবে। আমি বোম্বে এসে কচু শাক পেয়েছি, কালকে ভিডিও করতে করতে ভিডিও করা হয়নি। তো এই দেখো, তারপরে আমি ভাবলাম যে আজকে সকালটা দিয়ে শুরু করে তারপরে শেষ করব। তো এই দেখো আমি সকালবেলায় কি করি, আমি ব্যস্ত কারণে দেখাতে পারি না। এই যে কচু শাক করেছি, আর এদিকে ফুলকপির তরকারি, এদিকে এখন বাবুকেও রেডি করবো, স্কুলে যাবে, ওর বাসন টাসন ধোবো, অনেক কাজ পড়ে আছে। জানলাটা খোলা ছিল, কাজটা এত সুন্দর ফুলের গন্ধ বেরাচ্ছিল না, হ্যাঁ, তারপরে মনে পড়লো যে ও আমার তো এখানে গোলাপ আছে। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমি একটু ফুলের শৌখিন না, বা আমার নিচেও লাগানো রয়েছে বিল্ডিংয়ে, যে এইগুলো নিতে না, এইগুলো নিতে দুটো লাগানো বাকি আছে। এই দেখো দেখো আমার কিরকম চোখ ফুটা ফুটা ফুলে গেছে, ঘুম পাচ্ছে। ও বাবা, ও এখন খাবে, ও খাবে, ওকে খাইয়ে দিই, চলো তারপরে পুরো কাজটা। তাকে আমি খাইয়ে দিয়ে, বাবুকে খাইয়ে দিয়ে উঠিয়ে রেডি রেডি করে নিয়ে যাচ্ছি স্কুলে। আজকে বাবুর পিটি, পিটি ক্লাস মতলাম আজকে ওই খেলাধুলা ব্যায়াম ট্যাম করায়, তো লাল ড্রেস পরতে হয়, হ্যাঁ, তো চকলেট কালার। ওখানে তো পুরো ঠাকুমা লাগছিলো, ছাতি নিয়ে আসছিলাম, ও যে বাস আসছে। তো এ দেখো বাবু উঠে গেলো, যে জামা গাড়িয়া টাটা দেবে, টাটা দেখো টাটা দিচ্ছে, টাটা পাশে আমাদের উপরে থাকে, ও টাটা দিচ্ছে আমাকে, ওই যে চলে গেলো। আমি এখন বাজারে যাবো, ওই যে বাজারে আমার ছেলে বৌমা নিয়ে সবাই নিয়ে যাচ্ছি, ছেলে বৌমা হচ্ছে আমার যার ছেলে তার বৌমা, আমরা বাজারে যাচ্ছি, বাজার থেকে করে আসি। এটা আমাদের একটা ছোটোখাটো একটা বাজার, আর আমরা স্টেশনে ওই পাশে বাজারে যাচ্ছি বড় বাজারে। তো এখানে সব কিছু পাওয়া যায়, চাইনিজ মাইনিজ ধানায় খানায়, আমি তো বাইরে কিছু খাই না, যাই হোক যাচ্ছি যাচ্ছি, রাস্তায় শেষ হয় না, অনেকটা দূর। তারপরে এইদিক পাহাড় এলাকা, তো একটু উঁচু নিচু জায়গা। এখন আমরা এই উঁচু মাছ বাজার এখান থেকে এখন নিচে নামবো, উঁচু নিচু এটা উঁচু, আর ও যে পাহাড়, আমার ছোট্ট ওর কোলে বসে আছে, এখন নিচে নেমে যাবো, হেঁটে না আর বোর হয়ে যাচ্ছিলাম, বললাম যে পাচ্ছি না পাচ্ছি না। সুজাতা রাজু রাজু তার আগে হেঁটে যাচ্ছে, আর আমি পিছনে উঁচু একদম, হ্যাঁ, সাইকেল সাইকেল গেলে পরে সুন্দর করে চলে যাবে। আর এই মিষ্টির দোকানের পাশে কত সুন্দর একটা গণেশ ঠাকুর ছবি বাঁধালো বড়। এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ওই দেখো ওটা একটা ডিমার হচ্ছে, এটা একটা ডিমার হচ্ছে, ডিমার হলে ভালোই হবে, আমাদের তো আসানো হবে। এই যে চলে আসলাম, বলছি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, রাস্তা শেষই হচ্ছে না, এই গলি দিয়ে যাচ্ছি, এখানে বেশ সব কিছু পাওয়া যায় মোটামুটি। এই দেখো জুতো কখন চলে এসছে, তো ওই যে মনে হয় ঢুকুটুকুর হাঁটছি আর পিছনে, তো এর পিছনে এর একটুখানি পাশেই বাজারটা। তো এখন যাই যাই, মনে হয় কি আনন্দ পাচ্ছে, ভীষণ আনন্দ পাচ্ছে, বাজারে চলে আসলাম,
এই যে আমার বৌমা হেঁটে হাঁটছে, এই যে আমি আমি ভিডিও করছি আর আশেপাশের লোকরা দেখছিল। আমি এখন এখান থেকে শাক পাতা চুই নেব, দেখি কি পাই। পাই মতন অত কিছু পাই না, কার্পেল পেয়েছিলাম খুব দামি। গেওড়া গেছে দিয়া দেয় চলে এসে সব সবজি নিয়ে বসছি। কি বলবো, বাজারে যে এত দাম না, আমরা যে কটা গরিবরা আছি না সব কটা মরবো। এই যে সস্তার ভিতরে এগুলো পেলাম। আরে ঠিক আছে, বোম্বে এরকমই দাম, আর এখন একটু বৃষ্টির জন্য আরো দাম বেড়েছে। কিন্তু কি করে হয় বলো, এত দাম দিলে। এই যে আমি ধনিয়া পাতা নিয়ে এসছি একাটি, আর এখানে আমি আমি এই যেখানে ফিলার নিয়েছি এখানে এসে এখনো কচু পাতা নিই। গণেশ পুজোর সময় এনেছিলাম একবার, আর এই যে গণেশ পুজোর সময় বড়ি বানিয়েছিলাম, আর এই যে ছিম, বেগুন, লেবু, ফুলকপি, আর এই যে আমার দুটো প্যান নিয়েছি লম্বা, এগুলো আমার খুবই দরকার ছিল। এতেও দুটো প্যান্ট, আর এই যে আমার মম্মা কলা খাচ্ছে, কলা খাচ্ছে, হচ্ছে বাবা হচ্ছে বলি, ওর ভীষণ খিদে লেগে গেছিলো, কলা খাচ্ছে। আর এই আমার জন্য একটা নাইট ড্রেস নিয়ে এসছি, আগে যখন কল্যাণে ছিলাম তখন বাবুর জন্য আনা হয়, এখন আনা হয় না, তোর জন্য ওর জন্য একটা নিয়ে এসছি, ওই আগেরগুলো খারাপ হয়ে গেছে। এই যে এই দেখো আমরা, হাই হাই, আমাদের ভিডিওটা না তোমরা দেখবে, ভালো লাগলে লাইক করবে, হ্যাঁ না, হ্যাঁ লাইক করবে, কমেন্টও করবে একটা দুটো, শেয়ারও করবে। আমরা আবার আসছি, আমরা আরো ভিডিও করবো, হ্যাঁ আরো দেখাবো।